আপনাদের যাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় ঘোষণা এই রেশন কার্ড দিয়েই এখন আপনারা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে একটি গ্যাস সিলিন্ডার এরই সাথে সাথে পাবেন চোদ্দোশো টাকা করে আপনাদের জানাতে চাই যে আমাদের রাজ্যে বর্তমানে সব মিলিয়ে কিন্তু পাঁচ রকমের রেশন কার্ড চালু রয়েছে যার মধ্যে তিনটি রেশন কার্ড হচ্ছে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত আর দুটি রেশন কার্ড হচ্ছে রাজ্য সরকার দ্বারা পরিচালিত কেন্দ্র সরকারের যে রেশন কার্ড রয়েছে সেগুলো হল আর পিএইচএচ এইচপিএইচএচ এবং এ এ ওয়াই এরই সাথে সাথে রাজ্য সরকারের দুটি রেশন কার্ড রয়েছে যেটি হলো আর কে এস ওয়াই ওয়ান বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ড আরও একটি রেশন কার্ড হচ্ছে রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার দুই নম্বর রেশন কার্ড বা আর কে এস ওয়াই টু তো বুঝতেই পারছেন এগুলোর মধ্যে আপনার কার্ড যেটি হোক আপনার জন্য কিন্তু দুর্দান্ত সুখবর রয়েছে এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কারা কারা সম্পূর্ণ বিনামূল্যে এই এলপিজি গ্যাস সিলিন্ডার পাবে এবং কারা কারা চোদ্দোশো টাকা করে সরকার থেকে পাবে কেন তাদের এই টাকা দেওয়া হবে এই সমস্ত তথ্যই আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের দেব তার আগে বন্ধুরা বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা মনে করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখতেই পারছেন এখানে এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন রেশন গ্রাহকদের জন্য বড় সুখবর এই তিনটি রেশন কার্ড থাকলেই বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সাথে চোদ্দোশো টাকা অর্থাৎ বুঝতেই পারছেন আপনার কাছেও যদি রেশন কার্ড থাকে তাহলে এই সুবিধাগুলো আপনিও পাবেন কিভাবে পাবেন দেখে নিন রাজ্য তথা দেশের সমস্ত রেশন গ্রাহকদের জন্য দারুণ ঘোষণা বিনামূল্যে রেশন নিয়ে বড় সিদ্ধান্ত সাথে রেশন পদ্ধতিতে বড় পরিবর্তন সরকারের তাই বিনামূল্যে রেশনের সুবিধা নিতে হলে রেশন গ্রাহকদের নতুন শর্তগুলো মানতে হবে। এই তিন ধরনের রেশন কার্ড থাকলেই এখন সম্পূর্ণ বিনামূল্যে মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার এরই সাথে সাথে থাকছে চোদ্দোশো টাকার সরকারি অনুদান এই নিয়ে ঠিক কি কি নির্দেশিকা দেওয়া হলো রেশন কার্ড দিয়ে কিভাবে পাওয়া যাবে এই এলপিজি গ্যাস সিলিন্ডার ও চোদ্দোশো টাকা এ নিয়ে আরও বিস্তারিত তথ্য নিচে জানানো হলো তো অবশ্যই আপনারা সমস্ত তথ্যগুলো খুব ভালো করে দেখে নিন কী বলেছে আরও দেখুন কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার রাজ্যের সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিনামূল্যে রেশনের পরিমাণ আরও পাঁচ বছর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে অর্থাৎ রেশন দোকান থেকে এই সমস্ত গ্রাহকরা আরও পাঁচ বছর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবে এরই সাথে সাথে আরও কয়েকটি নতুন সুবিধার কথাও জানানো হয়েছে যে সমস্ত রেশন গ্রাহকদের কাছে পিএইচএস এস এবং এএওয়াই এই তিনটির মধ্যে যে কোনো একটি রেশন কার্ড রয়েছে এই রেশন কার্ড দিয়ে রাজ্যের সাধারণ মানুষ বরাবরই কিন্তু অনেকটা বেশি সুযোগ সুবিধা পায় এবার কেন্দ্র সরকারের নতুন ঘোষণা অনুযায়ী এই সমস্ত গ্রাহকরা আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা পাবে আমাদের রাজ্যে মোট পাঁচ রকমের রেশন কার্ড চালু রয়েছে যার মধ্যে তিন ধরনের রেশন কার্ড হল কেন্দ্রীয় সরকারের আর বাকি দুই ধরনের রেশন কার্ড হলো রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের এই বিপিএল রেশন কার্ড থাকলে তা দিয়ে খুব সহজেই একটি এলপিজি গ্যাস সিলিন্ডার ও চোদ্দোশো টাকা মূল্যের ওভেন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় বর্তমানে কেন্দ্র সরকার আবারও উজ্জ্বলা যোজনার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এই গ্যাস বিতরণ শুরু করেছে আর এটাই সুবর্ণ সুযোগ সম্পূর্ণ বিনামূল্যে এই এলপিজি গ্যাস সিলিন্ডার এবং চোদ্দোশো টাকার সুবিধা নেওয়ার তবে প্রত্যেক উপভোক্তা শুধুমাত্র একবারই এই সুবিধা নিতে পারবে তো বন্ধুরা আশা করি সমস্তটা খুব ভালো করে বুঝতেই পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ